অন্নপূর্ণা দেবী। ও নমস্কার। নমস্কার। আরে সুমিত, এই দেখ ফটো দেখে বলতো তুই চিনিস কিনা। আরে একে তো আমি চিনি, সবই শুনেছি। হ্যাঁ কোথায় কোথায় মেয়ে কোথায়? এই তোমার সুমিতদার হাতে দেখি দেখি। আরে এই মেয়েটা, এর কথা আমি তোমাদের বলেছিলাম না? আরে বলেছিলাম না, কতগুলো ছেলে রাস্তায় আমার সাথে অসভ্যতা করছিল, এই তো আমায় বাঁচিয়েছিল। তাই নাকি? খুব সাহসী মেয়ে। ও মেয়ে দেখতে খুবই। হ্যাঁ এই কি আমার বৌদি হচ্ছে? সকলে যদি পছন্দ করে নিশ্চয়ই হবে। সত্যি সুমিতদা, তুমি কিন্তু দারুণ লাকি। কি সুমিত, কি ভাবছিস? ভাবছি রাহুল থাকলে খুব ভালো হতো। রাহুল পছন্দ না করলে আমি হ্যাঁ বলি কি করে? সামনাসামনি ফেস টু ফেস। ঠিক বলেছিস, তোরা এখানে থাক, আমি মেয়েটাকে দেখে আসি। চল 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 চল, টাটা টাটা। কি রে হঠাৎ করে বিয়েটা ঠিক হলো, কি ব্যাপার বলতো? কোনো লাভ টাভ নয় তো? হ্যাঁ। আরে না না, পুরোপুরি সম্বন্ধ। মেয়েটাকে চিনিস? দেখেছি কয়েকবার। আমাকে বলিস নি তো? তুই জিজ্ঞেস তো করিস নি। ও আচ্ছা। আচ্ছা শোন, তুই মেয়েটাকে আগে দেখ, দেখে যদি তোর পছন্দ হয় তবেই বিয়ে হবে, নাহলে বিয়ে ক্যান্সেল। প্রমিস? প্রমিস। ওকে। আরে ভাবছিস কি? আয়। কি ভাবছিস বলতে? এত মেহি দেখতে এলাম আমার জন্য? তুই তো মেয়েদের থেকে বেশি লজ্জা পাচ্ছিস। না রে, আমি ভাবছিলাম তোর বউকে একেবারে কনের সাজে বিয়ের আসরেই দেখবো। শোন, তুই পছন্দ না করলে বিয়ের আসরে বসতে ইচ্ছে কে? তুই হলি ফাইনাল অথরিটি। চ শোন সুমিত, চুপ। একটা কথা জেনে রাখ, তুই আমার জন্য মেয়ে পছন্দ করলে তবেই আমার বিয়ে হবে, নইলে হবে না। তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ কি মিটিং হচ্ছে? ভেতরে সবাই অপেক্ষা করছে, মেয়েও এসে গেছে। চল চল ভেতরে চল। চ দাদা, বস। এসো বাবা বসো। কিরে মুখ টরম করে রয়েছিস কেন? তোর পছন্দ না বল, তোর পছন্দ না হলে আমি বিয়ে করবো না। না রে, তুই সত্যি খুব ভাগ্যবান, মেয়েটা খুব ভালো হয়েছে। মেয়ে দেখা তো হলো, এবার বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলতে হয়। আমার তো মনে হয় ফাল্গুন মাসটাই ভালো হবে, কি বলো? আপনি কি বলেন? আমি আর কি বলবো, আপনারা যা ভালো বোঝেন তাই করবেন। তাহলে ফাল্গুন মাসই ফাইনাল হয়ে থাক। হ্যাঁ সব কিছু তো ফাইনাল হলো, এরপর কি? আর কি বিয়ে? লাঞ্চ খুব খিদে পেয়েছে কি নির্মল।
চলো চলো নেমা দিয়া। শোনো নির্মল, হ্যাঁ, সুমিতের বিয়েতে আমি কিন্তু বরকর্তা হব, আগে থেকে বলে রাখছি। আর বলতে নিন পূজা, তুমি ওকে চেনো না? ও আমার এই বন্ধুর ছেলে রাহুল। হ্যালো। হ্যালো। আমি আর জয়ন্ত যেমন বন্ধু, আমাদের ছেলেরাও তেমনি একে অপরের বন্ধু। সুমিত রাহুলকে ছেড়ে থাকতে পারে না, আর রাহুলও সুমিতকে ছেড়ে থাকতে পারে না, আর দুজনেই ফুটবলকে ছেড়ে একদম থাকতে পারে না। নির্মল, ওদের একটু খেতে দাও। রাহুল ধরো, খাও। সুমিত, ওই দেখো চেয়ার আছে, ওখানে গিয়ে বসে খাও। সবাইকে দিয়েছিস তো ওদিকে? পূজা, ওই ছেলেটি কিছু খাচ্ছে না, বোধহয় লজ্জা পাচ্ছে। যা একটু মিষ্টি দিয়া, যা 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 যা। আমি ভেবেছিলাম এই পরিবারের সবাই আয়নার মতন স্বচ্ছ পরিষ্কার, কিন্তু এদের মধ্যে যে আপনিও আছেন জানতাম না। একটা ভাঙা আয়নায় মুখ দেখতে নেই, অভিশাপ লাগে। আপনি আমার জীবনে অনেক ক্ষতি করেছেন, আর নাই বা করলেন, কেন এসছেন সব জেনে শুনে? কি মতলব আপনার? দয়া করে এই বিয়েটা আর ভাঙবেন না, আমার জন্য না হোক, আপনার বন্ধুর জন্য। সে আপনাকে অন্ধের মতন বিশ্বাস করে, তার সুখের জন্য অন্তত আমায় দয়া করুন। আপনার মুখ একটা ভাঙা আয়নার মতো, দেখলে অভিশাপ লাগে, অভিশাপ লাগে। আপনার মুখ একটা ভাঙা আয়নার মতো, দেখলে অভিশাপ লাগে, অভিশাপ লাগে। আপনার মুখ একটা ভাঙা আয়নার মতো, দেখলে অভিশাপ লাগে, অভিশাপ লাগে। আপনি আমার জীবনে অনেক ক্ষতি করেছেন, দয়া করে এই বিয়েটা আর ভাঙবেন না। আপনি আমার জীবনে অনেক ক্ষতি করেছেন, দয়া করে এই বিয়েটা আর ভাঙবেন না। আপনি আমার জীবনে অনেক ক্ষতি করেছেন, দয়া করে এই বিয়েটা আর ভাঙবেন না। একটা যেন পুড়ছে বলে মনে হচ্ছে। কি কি পড়াচ্ছ? না বাবা, ওগুলো কিছু না বাবা। বাবা বাবা, তুমি কি করছো বাবা? ছাড়ো রাহুল, ছাড়ো বাবা, ছাড়ো ছাড়ো, তুমি এগুলো ছাড়ো বাবা। আমার কথা শোনো বাবা, বাবা ওগুলো বেকার ছবি বাবা, ছেড়ে দাও তুমি বাবা। এই মেয়েটা তোমার সাথে? এর সাথে তো সুমিতের বিয়ে হওয়ার কথা, তোমার সাথে এর ছবি কেন? ও কিছু না বাবা। কিছু যদি নাই হয় তাহলে তুমি এই ছবিগুলো পড়াচ্ছিলে কেন? তুমি আমার কাছে কি গোপন করতে চাইছ বলো? চুপ করে থেকো না রাহুল, বলো।
তুমি কি ওকে ভালোবাসো? আমার মাথায় হাত রেখে বলো তো রাহুল, বলো। ও নো, ভালোবাসো তুমি, বিয়ে হবে সুমিতের সঙ্গে? না না, এ অসম্ভব, এ বিয়ে আটকাতে হবে। আমি সুমিতার কাছে যাচ্ছি। না বাবা, না না, ছাড়ো বাবা, ছাড়ো বাবা, ছাড়ো রাহুল। বাবা তুমি সুমিতকে বলো না, সুমিত ভীষণ কষ্ট পাবে। না কষ্ট পাবে না, তোমাদের জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি না। তুমি যাবে না বাবা, তুমি যাবে না, আমার দিব্যি রইল। দিব্যি কি ব্যাপার বলো তো? আমরা যখন বাইরে খেলতে গেছিলাম, ভীষণ ভালো বাবা, ওর বিশাল বড় মন, আমার জন্য ওর একটা পা চলে গেল, আমার জন্য ওর জীবনে ফুটবল খেলতে পারবে না। বাবা আজ যদি আমার জন্য ওর জীবন থেকে এই মেয়েটাও চলে যায়, সেটা কি অন্যায় হবে না বলো বাবা, বলো। হ্যাঁ রাহুল, তোমার মা তোমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছেন, আমি তোমায় ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। রাহুল একটা কথা মনে রেখো, এই ঘটনার দুঃখ তোমায় সারা জীবন বয়ে বেড়াতে হবে। বাবা ছে, তবু করার কিছুই নাই। বন্ধু তোর
হাসিতে হাসতে আমি চাই, বন্ধু তোর হাসিতে হাসতে আমি চাই, ও শুধু তাকে ভালোবাসে আমার দল।